ব্লু হোয়েলের পর ফেসবুকে থাবা বসাচ্ছে নতুন এক ভয়ঙ্কর গেম। ব্লু হোয়েলের পর ফেসবুকে ছড়িয়েছে নতুন এক বিপজ্জনক গেম। এই গেম কিশোর কিশোরীদের দুদিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে, যা অভিভাবকদের কাছে নতুন এক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 14 বছর বয়সী অনেক কিশোর কিশোরী ফেসবুকে 48 ঘন্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে বলে মনে করা হচ্ছে। অল্প বয়সীরা প্রায় 2 জন মিলে বা কয়েকজনের গ্রুপ হিসেবে খেলার সাহস দেখায়। গেমটিতে বাড়ি থেকে 2 দিনের জন্য হঠাৎ নিখোঁজ হয় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার জন্য বলা হয়েছে। গেমটিতে অংশগ্রহণকারীরা যতদিন বাহিরে থাকবে তত বেশি নম্বর অর্জন করে। চিন্তার পরে পরিবারের লোকজন সোশ্যাল মিডিয়ায় যত বেশি তাদের খবর জানতে চাইবে তাতেও তারা পাবে অনেক পয়েন্ট। অর্থাৎ নিখোঁজ কিশোরীরা পুরস্কৃত হয় যখন তাদের চিন্তায় বাবা মা তাদের খোঁজে ফেসবুকে বন্ধুদের সাহায্যে জিজ্ঞাসা করে। গেম অফ 72 নামের এই গেমটি গত বছরে উত্তর ইউরোপে ফেসবুকে ভাইরাল হয়েছিল। চলতি বছরে উদ্বিগ্ন রয়েছে ব্রিটেনের অনেক অভিভাবকদের। গেমটিতে অংশগ্রহণকারী সাহসী কৃষকেরা একে অপরকে 72-24 অথবা 72 ঘন্টার জন্য পরিবারের থেকে নিখোঁজ হওয়ার চ্যালেঞ্জ দিয়ে থাকে। 2015 সালে 13 বছর বয়সী এক কিশোরী 3 দিন ধরে নিখোঁজ হওয়ার পর উত্তর ফ্রান্সের কর্তৃপক্ষ সতর্ক করেছিল। 48 ঘন্টা চ্যালেঞ্জে অংশগ্রহণকারী একজন সন্তানের মা বেলফাস্ট লাইভে বলেন, এটা একটি প্রতিযোগিতা।